মানে আমাদের এই বায়ুমণ্ডলে যত গ্যাসীয় পদার্থ আছে তার মধ্যে নাইট্রোজেনের পরিমাণ সব থেকে বেশি, 77%-এরও বেশি, আর অক্সিজেনের পরিমাণ তারপরে 20%-এর সামান্য একটু বেশি। তা মোটামুটি তাহলে নাইট্রোজেন আর অক্সিজেনের অনুপাত N2:O2 এইটা বলা যেতে পারে 4:1, তাই না? অর্থাৎ প্রতি 5 ভাগ বায়ুতে 4 ভাগ নাইট্রোজেন আছে, 1 ভাগ অক্সিজেন আছে। তাহলে এর বায়ুর গড় আণবিক গুরুত্ব কত হওয়া উচিত? ঠিক যেমন আইসোটোপগুলোর আণবিক গুরুত্ব বার করেছিল ক্লোরিনের ক্ষেত্রে, ক্লোরিন 35 আইসোটোপটা বায়ুমণ্ডলে আছে, সেরকম 37 আইসোটোপটাও বায়ুমণ্ডলে আছে। 35 আইসোটোপটা মনে হয় 73%-এর একটু বেশি আছে, আর 35টা মানে 72% একটু বেশি, আর 37টা 27%-এর সামান্য বেশি। তা সেই হিসাবে তোমার যদি 72-ই ধরো, 35 × 72 + 37 × 27 ভাগ কি করা হয়েছিল, 100 ভাগের মধ্যে, তাহলে ওই নলেজটাই এইখানে প্রয়োগ করো। তাহলে বায়ুর গড় আণবিক গুরুত্ব তাহলে কত হবে? তাহলে বায়ুর আণবিক গুরুত্ব বা যেটাকে বলা হয় তোমার মোলার ভর, তাহলে কত হওয়া উচিত? ইকুয়াল টু নাইট্রোজেন, তাহলে 1 ভাগ নাইট্রোজেনের ওজন কত? তাহলে 4 গ্রাম অণু নাইট্রোজেনের সঙ্গে 1 গ্রাম অণু অক্সিজেন মিশে আছে, এটা ভাবা যেতে পারে, তাই না? টোটাল বায়ুটা আপনি যদি 5 গ্রাম অণু ধরো, তাহলে তার মধ্যে 4 গ্রাম অণু আছে নাইট্রোজেন, 1 গ্রাম অণু আছে অক্সিজেন। তাহলে নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে 28, তাহলে 1 গ্রাম অণুর জন্য 28 গ্রাম তার ভর, 4 গ্রাম অণুর জন্য হবে 4×28 প্লাস অক্সিজেনের 32, মানে 1×32 টোটাল কত গ্রামের অণুর মধ্যে? 5 গ্রাম, তাহলে 5 দিয়ে ভাগ হবে, তাহলে এইটা করলে দাঁড়াবে 112 + 32/5, তার মানে 144/5 বা 288, উপর নিচে 2 দিয়ে গুণ করলে 288/10 হবে, ইকুয়াল টু হবে 28.8, 28.8। এটা হচ্ছে বায়ুর গড় আণবিক গুরুত্ব। সেখানে নাইট্রোজেনের গড় আণবিক গুরুত্ব কত? নাইট্রোজেন আণবিক গুরুত্ব 28, সেই জন্য বলা হয় বায়ুর থেকে নাইট্রোজেনটা সামান্য হালকা, পরবর্তীকালে নাইট্রোজেন গ্যাস প্রস্তুতি থেকে পড়বে ওটা। আবার জলীয় বাষ্পের আণবিক গুরুত্ব কত? 18, ওই জন্য দেখবে তোমার বলা ছিল যে আবহাওয়ার পূর্বাভাসে জলীয় বাষ্পটা বায়ুর থেকে হালকা, বায়ুর আণবিক গুরুত্ব তোমার 28.29। তাহলে তোমার বায়ুর আণবিক গুরুত্ব যেখানে 29, সেখানে জলীয় বাষ্পের আণবিক গুরুত্ব 18, তাহলে নিশ্চয়ই জলীয় বাষ্পটা বায়ুর সাপেক্ষে বায়ুর তুলনায় হালকা। এই কারণেই দেখবে বলা ছিল যে জলীয় বাষ্প বায়ুতে প্রবেশ করলে বায়ুর ঘনত্ব কমে যায়, বায়ুর ঘনত্ব কমে যায়। কেন? হালকা জিনিসটা প্রবেশ করছে, ভারী জিনিসটাকে সেখান থেকে সরিয়ে দিচ্ছে, তাই তো নাকি? আচ্ছা, তাহলে এরপর তাহলে তোমার আমাদের 3টে গ্যাসের সমীকরণ পড়া হয়েছে, সেই সূত্রগুলোকে কানেক্ট করতে হবে। তাহলে একটা সমীকরণ, একটা সূত্র হচ্ছে বয়েলস ল, বয়েলস লতে 1 নম্বর সমীকরণ হচ্ছে বয়েলস ল, সেখানে লেখা ছিল ভি প্রপোর্শনাল টু 1/p, যখন তোমার গ্যাসের ভর আর উষ্ণতা অপরিবর্তিত থাকে। এইবার দেখো, গ্যাসের ভর অপরিবর্তিত থাকে, এটাকে একটু সিম্পলিফাই করতে হবে। গ্যাসের ভর অপরিবর্তিত থাকা মানে গ্যাসের গ্রাম অণুর সংখ্যা অপরিবর্তিত থাকা। তুমি যদি ধরো তোমার 16 গ্রাম অক্সিজেন গ্যাস নিয়ে কোনো একটা পরীক্ষা করছো,
পুরো পরীক্ষা জুড়ে অক্সিজেন গ্যাসের ভর 16 এটা বজায় রাখলে, তাহলে 16 গ্রাম অক্সিজেনের গ্রাম অণু সংখ্যা কত হবে? কোন একটা পদার্থের গ্রাম অণু সংখ্যা বার করতে গেলে কি করতে হয়? ওই পদার্থের পরিমাণকে আণবিক গুরুত্ব দিয়ে ভাগ করতে হয়। অক্সিজেনের আণবিক গুরুত্ব হচ্ছে 32, সুতরাং 16 গ্রাম অক্সিজেন ইকুয়াল টু তাহলে কত হবে? এখানে আমি লিখে দিচ্ছি, 16 গ্রাম O2 ইজ ইকুয়াল টু 16 ভাগ 32 গ্রাম মোল O2 বা 0.5 বা হাফ গ্রাম মোল O2। অন্যভাবে করতে পারো, 32 গ্রাম অক্সিজেন ইকুয়াল টু 1 গ্রাম, সুতরাং 16 গ্রাম অক্সিজেন মানে কত গ্রাম অণু? ওই কি নিয়মে সেভাবেও করতে হবে, একই জীব দিক দিয়ে কোনো না উত্তর একই আসবে, অঙ্ক তো যে নিয়মে কোনো উত্তর একই হওয়ার কথা। আচ্ছা, সুতরাং যদি পুরো পরীক্ষা জুড়ে অক্সিজেন গ্যাসের ভর 16 গ্রাম এটা বজায় থাকে, তাহলে বলতে হবে যে পুরো পরীক্ষা জুড়ে অক্সিজেন গ্যাসের গ্রাম অণু সংখ্যা 0.5 এটাও তোমার বজায় থাকবে। অর্থাৎ তোমার ভি প্রপোর্শনাল টু 1/p, যখন এম ও টি স্থির, এম ও টি স্থির না বলে এখন বলা যেতে পারে যখন এন ও টি স্থির, এটা বলা যাবে নাকি? দেখো দেখিনি যে গ্রাম অণুর সংখ্যা এবং গ্যাসের উষ্ণতা এটা স্থির বলা যাবে। 2 নম্বর সূত্র পড়েছো চার্লসের ল, ভি প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি, ভি প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি, অর্থাৎ গ্যাসের আয়তন পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতি যখন কি ভর আর চাপ অপরিবর্তিত। ভর না বলে এখন আমরা বলবো গ্রাম অণুর সংখ্যা আর চাপ অপরিবর্তিত। যখন এন ও পি স্থির, যখন এন ও পি স্থির হবে না, হবে না? 3 নম্বরে কি বলা আছে? অ্যাভোগাড্রোর সূত্র, এইটা এটা নিয়ে এখনো তোমার কোনো এরকম ম্যাথামেটিক্যাল রিলেশন লেখা হয়নি। অ্যাভোগাড্রোর সূত্রটা একবার তুমি স্মরণ করো, যে বলা আছে একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। অর্থাৎ চাপ ও উষ্ণতা আর চাপ উষ্ণতা আয়তন অপরিবর্তিত থাকলে কি থাকবে? তোমার অণুর সংখ্যা অপরিবর্তিত থাকবে, তাই না? তাহলে এইবার ধরো চাপ ও উষ্ণতা অপরিবর্তিত আছে, দুটো পাত্র আছে, দুটো পাত্রেরই অভ্যন্তরীণ আয়তন ভি, অভ্যন্তরীণ আয়তন ভি না বলে আমি তোমাকে বলছি দুটো পাত্রের অভ্যন্তরের আয়তনটা 500 ঘন সেন্টিমিটার। তাহলে দুটো পাত্রেই তাহলে কতগুলো করে গ্যাসের অণু থাকবে? সমান সংখ্যক, তাই তো বলা, চাপ উষ্ণতা অপরিবর্তিত থাকে, সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, দুটোই ধরো অক্সিজেন গ্যাস ধরছি, অর্থাৎ দুটো পাত্র, যে পাত্রের আয়তন 500 ঘন সেন্টিমিটার, ওই পাত্র দুটোর মধ্যে অক্সিজেন গ্যাস আছে এবং পাত্র দুটোর উষ্ণতা এবং চাপ অপরিবর্তিত। সুতরাং যদি প্রথম পাত্রে অণুর সংখ্যা এন হয়, দ্বিতীয় পাত্রেও অণুর সংখ্যা এনই হবে, হবে না? হবে না? এইবার দুটো পাত্রকে যুক্ত করে দেওয়া হলো, তাহলে 500 মিলিলিটার আর 500 মিলিলিটার, ধরো দুটো পাত্র এরকম ছিল, এরকম তোমার এই একটা পট ছিল 500 ঘন সেন্টিমিটার, এই একটা পাত্র আছে 500 ঘন সেন্টিমিটারের, এদের একটা সংযোগকারী নল দেওয়া আছে, দিয়ে যুক্ত আছে, এইখানে একটা স্টপ কক লাগানো আছে, এইখানে হচ্ছে এটা পাঁচ, এখানে অণুর সংখ্যা এন, এখানে অণুর সংখ্যা এন, এর আয়তন 500 ঘন সেন্টিমিটার, এর আয়তন 500 ঘন সেন্টিমিটার, ঠিক আছে? এইবার
স্টপ ককটা খুলে দেওয়া হলো। ব্যবস্থা এমন ডাকা হলো যে প্রথমে যা চাপ ও উষ্ণতা ছিল পরবর্তীকালে চাপ ও উষ্ণতা সেটাই থাকবে। তাহলে টোটাল আয়তন কত হবে? এই জায়গার আয়তনটাকে যদি উপেক্ষা করা হয় টোটাল আয়তন কত হবে? 1000 ঘন সেন্টিমিটার। টোটাল অনুষঙ্গে কত হবে? 2L। তাহলে দেখো আয়তন দ্বিগুণ হয়ে গেল তো অনুসংখ্যা দ্বিগুণ হয়ে গেল, অর্থাৎ আয়তন আর অনুসংখ্যা সমানুপাতি হয়ে গেল। এইবার অন্যভাবে এটা দেখো, অনুর সংখ্যা যদি বাড়ে তাহলে গ্রাম অনুর সংখ্যা বাড়বে না কমবে? আসতে হবে গ্রাম অনুতে। অনুর সংখ্যা থেকে গ্রাম অনু পেতে গেলে কি করতে হয়? অনুর সংখ্যা থেকে গ্রাম অনু পেতে গেলে দেখো 6.022 × 10²³ দিয়ে ভাগ করতে হয়। ক্লাস 9 এ ছিল 1 গ্রাম অনু কোনো গ্যাসে তোমার অনুর সঙ্গে কত? 1 গ্রাম অনু যে কোনো পদার্থ অনুর সঙ্গে 6.022 × 10²³, তাই না? সুতরাং অনুর যা সংখ্যা আছে যদি গ্রাম অনু পেতে হয় তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ নিতে হবে। তাহলে অনুর সংখ্যা যদি তোমার যখন এন তখন গ্রাম অনুর সং গ্রাম অনু কে বড় হাতের এন দিয়ে দিচ্ছি, এন ওয়ান বলছি, বড় হাতের এন দিয়ে বললেও হবে না, ছোট হাতের এনই বলি, এন ওয়ান বলছি। তাহলে গ্রাম অনুর সংখ্যা তোমার এন বাই ক্যাপিটাল এন হবে। অনুর সংখ্যা যখন 2N তখন গ্রাম অনুর সংখ্যা কত হবে? যদি এন 2 বলো কত হবে? 2N স্মল এন বাই ক্যাপিটাল এন দিয়ে ভাগ হবে, হবে না? হবে না, 2N বাই ক্যাপিটাল এন, তার মানে 2×N1 হলো না? হলো না, অনুর সংখ্যা দ্বিগুণ হয়ে গেল তো গ্রাম অনুর সংখ্যাও দেখো দ্বিগুণ হয়ে গেল। তার মানে কি দেখা যাচ্ছে? অনুর সংখ্যার গ্রাম অনু সমানুপাতে সম্পর্ক। সুতরাং অ্যাভোগাড্রো সূত্রটাকে যে ভি প্রপোর্শনাল টু এন, এই যে এন যেখানে এন হচ্ছে তোমার অনুর সংখ্যা, কি এন দিয়ে লিখবো? ছোট হাতের, হ্যাঁ ছোট হাতের এন, ভি প্রপোর্শনাল টু এন, এটা যে অ্যাভোগাড্রো সূত্র ছিল এইটা না বলে বলা যেতে পারে ভি প্রপোর্শনাল টু এন ওয়ান, যেখানে এন ওয়ান হচ্ছে গ্রাম অনুর সংখ্যা। অর্থাৎ তোমার অনুর সংখ্যা আয়তন বেড়ে যাওয়া মানে অনুর সংখ্যা বেড়ে যাওয়া, তার মানেই তোমার গ্রাম অনুর সংখ্যা বেড়ে যাওয়া। অর্থাৎ বলা যেতে পারে ভি প্রপোর্শনাল টু কি? গ্রাম অনুর সংখ্যা। গ্রাম অনুকে এখানে এন ওয়ান দিয়ে লিখেছি, আমি এখানে এন দিয়ে লিখবো এবং এইগুলো সব মুছে দেবো, তাহলে নাহলে গোলমালভাবে বেড়ে যাবে। অর্থাৎ গ্রাম অনুর সংখ্যাই হচ্ছে তোমার এন। বুঝতে পারলে না? পারলে না। অর্থাৎ কোনো একটা গ্যাসের আয়তন আর গ্রাম অনু এরা সমানুপাতে থাকবে যদি যখন ওই প্রথম কথাটা বললে চলবে না, চাপ ও উষ্ণতা স্থির, অর্থাৎ যখন পি ও টি স্থির, যখন পি ও টি স্থির। বুঝতে পারলে না? পারলে না। অর্থাৎ অ্যাভোগাড্রো সূত্র এটা এইটা হলো। তাহলে দিস ইজ বয়েলস ল, দিস ইজ চার্লসেস ল, দিস ইজ অ্যাভোগাড্রোস ল। জয়েন দিস থ্রি ল, হোয়াট উইল গিভ? আফটার জয়েনিং দি থ্রি ল উই গেট ভি প্রপোর্শনাল টু 1/P × T×N। দিস ইজ জয়েন্ট ভ্যারিয়েশন ল, তাই তো নাকি? সুতরাং ভি ইকুয়াল টু একটা ধ্রুবক, এটাকে আর দিয়ে লেখা হয়, আর ইন্টু 1/P × T×N। এই আর ধ্রুবকটার একটা নাম আছে, আর ধ্রুবকটার নাম হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। এটা আরটা নিয়ে একটু পড়তে হবে, আমি আগে সমীকরণটা লিখে দিই। সুতরাং সমীকরণটা লিখলে দাঁড়াবে এটার সঙ্গে এটা গুণ হবে, পিভি ইকুয়াল টু এন আর টি, পিভি ইকুয়াল টু এন আর টি। এটাই হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ, আইডিয়াল গ্যাস ইকুয়েশন ফর এন গ্রাম মোল। অলরেডি ইউ গেট দ্যাট পিভি ইকুয়াল টু কে টি আফটার জয়েনিং দি বয়েলস অ্যান্ড চার্লসেস ল,
And after joining Avogadro's law, it becomes PV equal to nRT. Put n equal to 1, you get PV equal to RT, which is equivalent to PV equal to KT. Sutorang bola ja, PV equal to RT for 1 gram mole. PV equal to RT for 1 gram mole. 1 gram anu jane ei somikaron. Khub important somikaron. Jaigai jaigai prayog hoy. বহুল ব্যবহৃত সমীকরণ যে পিভি ইকুয়াল টু আরটি এক গ্রাম অনুর জন্য ফর ওয়ান গ্রাম মোল কথাটা কিন্তু লিখতে হবে, অনেকেই লেখে না। তাহলে হোয়াট ইজ আর? আর হচ্ছে আদর্শ গ্যাস ধ্রুবক, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট দেখো লেখা আছে। কেন বলা হয়? তার কারণ আর এর মান গ্যাসের প্রকৃতি, গ্যাসের উপাদান, উষ্ণতা, চাপ ইত্যাদি কোনো বিষয়ের উপরই নির্ভর করে না। যে কোনো গ্যাসের ক্ষেত্রে আর এর মান যদি নির্ণয় করো, যে কোনো গ্যাসকে নিয়ে পরীক্ষা করে, সব ক্ষেত্রে একই মান আসে। যে কোনো জায়গায়, যে কোনো পরিবেশে আর এর মান যে কোনো গ্যাস নিয়ে বের করলে সবার ক্ষেত্রে একই উত্তর আসে, একই রেজাল্ট আসে। সেই কারণে আর কে বলা হয় আদর্শ গ্যাস ধ্রুবক বা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। বুঝতে পারলে না? পারলে না? তা অলরেডি এর আগে একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট পড়েছো, মনে আছে? নিউটনের মহাকর্ষে সূত্রে বড় হাতের জিটা ছিল সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। আবার একটা সেখানেও দেখো তাই লেখা ছিল যে জি এর মান তাপমাত্রা, কণাদ্বয়ের মধ্যে দূরত্ব, মধ্যবর্তী মাধ্যম ইত্যাদি কোনো বিষয়ের উপর নির্ভর করে না। সেই কারণে ওখানে বড় হাতের জি কে বলা হয়েছিল আদর্শ ধ্রুবক। এখানেও তাই এই আর একেই বলা হয় তোমার আদর্শ গ্যাস ধ্রুবক। কথাটা বুঝতে পারলে না? পারলে না? তাহলে আর কে তাহলে আদর্শ গ্যাস ধ্রুবক বলা হয় কেন? তাহলে পরীক্ষা প্রশ্ন দেয় যে আদর্শ গ্যাস ধ্রুবক কি? অনেক ছেলে লিখে দেয় যে খাতা দেখতে গিয়ে আমরা দেখি আর কি আদর্শ গ্যাস ধ্রুবক বলা হয়। শুধু আর কে লিখলে হবে না, তাহলে তো এরকম তোমার ছোটবেলায় পড়াবে, পিতামাতা এরকম তো শিক্ষা দেবে, পি কিউ আদর্শ গ্যাস ধ্রুবক, টি এবিসিডি পড়ানোর সময় এরকম কি পড়িয়েছিল বা কোনো বই লেখা আছে? সেখানে তোমায় লিখতে হবে যে পিভি চার্লস বয়েল ও অ্যাভোগাড্রোর অথবা অ্যাভোগাড্রো সম্মিলিত সমীকরণ, অথবা এক কথায় লিখতে পারে আদর্শ গ্যাস সমীকরণটি হলো পিভি ইকুয়াল টু এনআরটি। এখানে আর কে বলা হয় আদর্শ গ্যাস ধ্রুবক, কেননা ইহা গ্যাসের উপাদান, প্রকৃতি, উষ্ণতা, পারিপার্শ্বিক মাধ্যম ইত্যাদি কোনো বিষয়ের ওপরেতেই নির্ভর করে না। এই কারণে আর ধ্রুবকটাকেই বলা হয় আদর্শ গ্যাস ধ্রুবক। বুঝতে পারলে না? পারলে না? এইবার তোমার আরটা নিয়ে একটু পড়াশোনা করতে হবে, আরির বিষয়টা।